কয়েকদিন আগে বন্যা ও ঘূর্ণিঝড় দানার তাণ্ডবে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হুগলির আরামবাগ ব্লকের কৃষকরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। মঙ্গলবার সেই সব ক্ষতিগ্রস্ত কৃষিজমি পরিদর্শন করতে আসেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন প্রথমে তিনি বন্যায় ক্ষয়ক্ষতি পরিদর্শনে হরিণখোলা গ্রাম পঞ্চায়েতে পৌঁছায়, সেখানে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, হুগলি জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি, মহকুমা শাসক সহ জেলা ও রাজ্যের বিভিন্ন প্রশাসনিক কর্তারা। এরপর তিনি মলয়পুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফতেপুরে চাষের জমি পরিদর্শন করেন। সেখানে সরাসরি এলাকার কৃষকদের সমস্যার কথা শোনেন। তিনি গ্রামের পাশে বেশ কিছু ক্ষতিগ্রস্ত কৃষি জমিও পরিদর্শন করেন। কৃষকরা তাদের অসুবিধার কথা জানালে মন্ত্রী তাদের ক্ষতিপূরণের আশ্বাস দেন এবং যাদের বিমার আবেদন নেই তাদের 30 নভেম্বরের মধ্যে ফর্ম পূরণ করে জমা দেওয়ার নির্দেশ দেন। মন্ত্রীকে কাছে পেয়ে সন্তুষ্ট হন এলাকার কৃষকরা। পাশাপাশি আবাস যোজনা নিয়ে এদিন এই পঞ্চায়েত এলাকায় আবাস যোজনায় যে সমস্ত পরিবারের নাম আছে বা যে সমস্ত পরিবারের নাম নেই তাদের কথা বলেন তিনি। সেই সমস্ত পরিবারের তথ্য যাচাই করেন। সবশেষে সমস্ত বিষয়টি খতিয়ে দেখে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, বিভিন্ন সময়ে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষকদের জমির ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কথা ভেবে সম্পূর্ণ সরকারি উদ্যোগে শস্য বীমা চালু করেছেন। তার নির্দেশে তিনি ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে মাঠে এসেছেন এবং গত বছরের সঙ্গে এই বছরের উৎপাদিত ফসলের পরিমাণ নির্ধারণ করে দ্রুত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছেন। বাংলা আবাস দেবার জন্য প্রথম পর্যায়ে ব্লক স্তর থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত সার্ভের প্রক্রিয়া চলছে। চাষের জন্য রাসায়নিক সারের কালোবাজারির জন্য কেন্দ্রকে সরাসরি অভিযোগ করেন। অধুনা যেভাবে আমাদের একবার জলোচ্ছ্বাস অন্যায়ভাবে না জানিয়ে প্রচুর ডিভিসির খালে জল ছেড়ে দেওয়া, তার পরবর্তীকালে দানা, এই সব মিলিয়ে যে এখানে জলোচ্ছ্বাসের পরে ফলে অনেক বিপর্যয়ের সম্ভব আশঙ্কা ছিল আমাদের। সেজন্য সব থেকে বেশি ক্ষতি হয় কৃষি কাজে, কারণ আমাদের এখানে মূল ফসল ধান, তারপরে আলু। তো সেই আমি এখানে যখন জলোচ্ছ্বাস হয়েছিল তার পরে পরেই এসেছিলাম দানার আগে, তখনও দেখে গেছি এখানে কিভাবে জলমগ্ন হয়েছিল বিস্তীর্ণ এলাকা। সে কিন্তু আমাদের ধান গাছ এমনই যে জলে ডুবে থাকার পরেও যদি 7 থেকে 10 দিনের ভেতরে আবার ভালো রোদ পায় তাহলে বেশিরভাগ গাছ দাঁড়িয়ে যায়। আর আমাদের কৃষক ভাই বোনেরা প্রাণপাত করে তারা নিজেদের ফসলকে বাঁচানোর চেষ্টা করেন। অনেকেই দেখবেন গুছি বেঁধে দিয়েছিল, যাতে আমরা যা করি সমাজে মানুষকে বিভ্রান্তি করা সত্ত্বেও আমরা বলি একে অপরের ওপর নির্ভরশীল, এইভাবেই সমাজ থাকে। গাছেরও সেই রকম, যে গাছগুলো সতেজ আছে অন্য যেগুলো নুয়ে পড়েছে সেরকম গাছকে বেঁধে দিলে তারা সহায়তা করে পার্শ্ববর্তী গাছগুলোকে বাঁচিয়ে রাখা, সেরকম এখানে উদাহরণ দেখতে পাবেন। আমরা দেখতে এলাম যে একটা সাধারণ ধারণা যে কোথায় কতটা কী ধরনের ক্ষতির লক্ষণ দেখা যাচ্ছে, সেখানে আমাদের জানেন এখানের রাজ্য সরকার সম্পূর্ণ নিজের তহবিল থেকে খরচা দিয়ে অত্যন্ত আধুনিক বিজ্ঞান ভিত্তিক শস্য বীমার ব্যবস্থা করে দেন। কৃষকদের 1 পয়সাও প্রিমিয়াম দিতে হয় না, সেই তার আওতা থেকে যাতে কেউ না বাদ যান সেই জন্য দরখাস্ত করার তারিখ 30 নভেম্বর অবধি করে দেওয়া হয়েছে। আর এই নির্ণয় করা কতটা ক্ষতি হয়েছে গত 3 বছরের ধানের যে গড় উৎপাদন এইসব এলাকায় তার সঙ্গে তুলনামূলকভাবে যদি দেখা যায় যে কম হচ্ছে, তখন ওই ক্ষতির পরিমাণটা নির্ণয় করা হয় ধানের দাম হিসেব করে। সেইটা যাতে তাড়াতাড়ি আমরা যেরকম গত 3 বছর ধরে আমরা দেখেছি যে খুব দ্রুততার সঙ্গে ক্ষতিপূরণ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। আজকে আমাদের এখানে কৃষি দপ্তরের সব বরিষ্ঠ আধিকারিকরাও আছেন, তারাও দেখে নিয়েছেন। আমরা চাই যখন এই নির্ণয় করার জন্য যে শস্য কেটে ওজন করা হবে সেখানে যাতে স্থানীয় কৃষকরা এবং বিভিন্ন পঞ্চায়েতের পদাধিকারীরা যতদূর সম্ভব তারাও উপস্থিত থাকেন, কৃষি আধিকারিকরাও থাকবেন। আর এছাড়াও আমাদের যে এখানে আবাস যোজনার যে 2018 সালের কেন্দ্রীয় সরকারের নির্দেশে যে তালিকা হয়েছিল তা আমাদের 2022 সালে ওনারা অনুমোদন দিয়েছিলেন 11 লক্ষ
বেশি, এবং বলেছিলেন এক মাসের ভেতরে নতুন করে সব যাচাই করে সমীক্ষা করে যারা উপযুক্ত প্রাপ্য, চার বছরে যাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য পরিস্থিতির পরিবর্তন হয়নি তাদের খালি নাম সঠিকভাবে তুলে দিলে সরকারি অনুদান 7 দিনের ভেতর আসা উচিত ছিল, সেটা আসেনি। কিন্তু মানুষের মনে যে 11 লক্ষ বাড়ির যে প্রত্যাশা হয়েছিল সেটা খুবই বেদনাদায়ক। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের 100 দিনের কাজও 21 সালের নির্বাচনের পর থেকে তার সম্পূর্ণ অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেখানে যারা অনুমোদিত কর্ম দিবসে যারা কাজ করেছিলেন তাদের মজুরি অবধি ওরা দেননি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে সম্পূর্ণ শোধ করেছিলেন এবং গত এপ্রিল মাসে ঘোষণা করে দিয়েছিলেন যে বাড়ির ক্ষেত্রেও যে 11 লক্ষ মানুষকে 18 সালের তালিকা যাচাই করার পরে যারা নির্বাচিত হয়েছিলেন যোগ্য বলে তাদের এই দুঃখ মোচন এবং তাদের কষ্ট লাঘব করার জন্যে রাজ্য সরকার প্রথম পর্যায়ে এই 11 লক্ষের বাড়ি করার যে সহায়তা 1,20,000 সেটা রাজ্যের তহবিল থেকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আরও 2 বছর পেরিয়ে গেছে ওই ভ্রান্ত মিথ্যা প্রতিশ্রুতি পাওয়ার পর থেকে, যখন শেষ সমীক্ষা হয়েছিল সেই তালিকার ভিত্তিতে আমাদের 32 লক্ষ যারা ওই তালিকায় ছিলেন তার ভেতরে যাদের সব থেকে বেশি দরকার এইরকম 11 লক্ষ চিহ্নিত ছিলেন, সেটা নতুন করে আবার যাচাই হচ্ছে যে 2 বছরের ভেতরে যাদের আবার আর্থসামাজিক উন্নয়ন বা ধরুন বেশি কেউ চাকরি পেয়েছেন সরকারি উচ্চ বেতন পান 15,000 টাকার বেশি মাসে, কিংবা কোনো ব্যবসায় সফলতা অর্জন করেছেন তাহলে তাদের যে যেসব ইন্ডিকেটর আছে সেই অনুযায়ী তাদের বাদ দিয়ে আর ওই তালিকা থেকেই যে 32 লক্ষের টোটাল যে পুরো তালিকা আছে তার থেকে যারা সব থেকে বেশি যাদের প্রাপ্য পাওয়া উচিত ওই 11 লক্ষ সেইটার পুনর্বিবেচনা হচ্ছে, মানে যাচাই হচ্ছে। এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালে যারা কোনো গ্রিভান্স জানাচ্ছেন সেই তালিকাও ওতে যাচাইয়ের জন্য আসছে আমাদের কাছে, সেটাও যাচাই হচ্ছে। আর যাদের এই জলোচ্ছ্বাস এবং দানার ফলে কাঁচা বাড়ি সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে এরকম যেসব ক্ষেত্রে আমরা সেগুলো বিবেচনা করার চেষ্টা করছি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চান তাদেরও মাথায় ছাদের ব্যবস্থা করতে। এর বাইরে যাদের কোনো তালিকায় নাম নেই সেই যে মুহূর্তে আমরা নতুন তালিকা করার সুযোগ পাব, আমরা ভারত সরকারকে 2022-এও বলেছি বরাবর বলে আসছি, এখনো সেই তালিকার পোর্টাল খোলা হয়নি, তারা পর্যায়ক্রমে তালিকাভুক্ত হবে। 21 সালে 4,55,000 টন 10-26-26 এই রাজ্যকে সরবরাহ করেছিল, সারের রাসায়নিক সারের সরবরাহ ভারত সরকার নিয়ন্ত্রণ করেন, সেটা 22 সাল থেকে 2,27,000, এবছর আরো কম, কিসের জন্য তাদের জিজ্ঞেস করুন। নিউজ আজ বাংলা আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেব বাড়ি।